সাতক্ষীরা তালায় বিয়ের দাবিতে কনকনের শীত উপেক্ষা করে প্রেমিক রাসেল বাদশার বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। শুক্রবার বিকাল থেকে তালা উপজেলার মাগুর ডাঙ্গাই এলাকায় ঘটনাটি ঘটে। এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে উপজেলার মাগুর ডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুর ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক প্রেমিক রাসেল বাদশার বাড়িতে এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। সেই সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। প্রেমিকা বলেন, প্রায় এক বছর আগে থেকে রাসেল বাদশার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার 2 মাসের সন্তান আমার গর্ভে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বিয়ে করছে না। আমার দাবি, বিয়ের বিষয়টি সুরাহা করতে হবে, তা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। এ বিষয়ে ইউপি সদস্য মইনুল ইসলাম জানান, আপনার যেটা খুশি সেটি লিখেন, তাতে আমার কিছু যায় আসে না। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।